এবার যে খেলাটা করব এটা আমরা অথবা টক্কা না ফক্কা বলা হয়, এটা এক প্রকারের যুব খেলার সঙ্গে তুলনা করা যেতে পারে। সাধারণত কাঁচের গুলি নিয়ে এগুলো খেলা হয়, কে কটা কাঁচের গুলি জিতে নিতে পারে এটা তারই খেলা। একদম যুব খেলার সঙ্গে অনেক মিল আছে, কারণ কাঁচের গুলি একটা মূল্যবান অবশ্যই। দুজন কিছু কিছু সংখ্যক কাঁচের গুলি নেয়, ছেলে মেয়ে সবাই খেলতে পারে, অথবা একসঙ্গে খেলতে পারে, একজন ছেলে একজন মেয়ে খেলতে পারে, অথবা দুজনই ছেলে অথবা দুজনই মেয়ে খেলতে পারে। এখানে অনেক রকম সিস্টেমে জিজ্ঞাসা করা হয়, কখনো এক হাতের ভিতরে কাঁচের গুলি নিয়ে জিজ্ঞাসা করা যেতে পারে কটা গুলি, আন্দায় যদি মিলে যায় তাহলে সেই কটা গুলি ওকে দিয়ে দিতে হবে বলে বলতে পারলে, যদি না বলতে পারে তাহলে ওর কাছ থেকে সেই কটা গুলি নিয়ে নিতে হবে। আবার অনেক সময় দুটো গুলি নিয়ে জোর আর একটা হচ্ছে দুটো গুলি জোর, চারটে গুলি জোর, ছোট এগুলো জোর, আবার যেগুলো হচ্ছে বিজোড়, পাঁচটা একটা তিনটে বিজোড়, ওইগুলো নিয়ে জিজ্ঞাসা করতে পারে জোর না বিজোড়। যদি মিলে যায় তাহলে তাকে দিয়ে দিতে হবে, যদি না মেলে তার কাছ থেকে নিয়ে নেবে। আবার যেটা হয় টক্কা না ফক্কা, অর্থাৎ কাঁচের গুলি কিছুই না নিয়ে শুধু হাতটা গিয়ে বললাম টক্কা না ফক্কা, টক্কা অর্থাৎ একটা আছে, আর যদি ফক্কা হয় অর্থাৎ কিছুই নেই। যদি মিলে যায় তাহলে ওকে একটা দিয়ে দিতে হবে, আর যদি না মেলে ওর কাছ থেকে নিয়ে নেবে। কিন্তু যেখানে ফক্কা অর্থাৎ কিছু আমি দিলাম না কিন্তু জিজ্ঞাসা করলাম টক্কা না ফক্কা, সেক্ষেত্রে যদি মিলে যায় তাহলে একটা গুটি নিজের থেকে দিয়ে দিতে হবে। এইভাবে খেলাগুলো চলে যতক্ষণ না একজনের গুলি সম্পূর্ণরূপে শেষ না হয়ে যায়। শেষ হওয়া মানে বিজয়ী পক্ষ সমস্ত গুলির মালিক হয়ে গেল। এবার আমরা দেখি খেলাটা কীভাবে হয়। আচ্ছা তোমরা কত তিনটে দাও, একটা